তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি আমার এক দাদার বাড়ি দাদা কাজের জন্য বাইরে চলে যাবে দাদা পায়রা বেছে দেবে তো বলো ভাই কিছু পায়রা সেলের জন্য আছে যদি তোর পছন্দ হয় তুই আয় এসে নিয়ে যা তা দাদা সেই পায়রাগুলো আমার কাছে বেছে দিচ্ছে তো সেই পায়রাগুলোই তোমাদেরকে শখ করো সেই পায়রাগুলো আমি নিচ্ছি তো চলো দেখা তোমাদেরকে পায়রাগুলো এই যে তোমরা এখন যে সামনে পায়রাটা দেখছো এটা হচ্ছে মাদি পায়রা গিরিবাজ এটা হচ্ছে হাই ফ্লায়ার গিরিবাজ এটার এর এখন রেজাল্ট খুব কম বেশি নেই কিন্তু এ আগে অনেক রেজাল্ট করেছে তোমরা চোখ দেখতে পাচ্ছো পায়রাটার বাজির পায়রা প্লাস পায়রাটা ওড়ে তো এই যে পায়রাটা এই যে পায়রার পা দেখতে পাচ্ছো পেছনে দুমটা দেখে দাদা এই যে পায়রার পেছনের লেজ এর নটটা দেখে দাদা তো নটটা দেখো এবারে তো এই যে এটা নর নটটা খুব সুন্দর আমার কাছে নটটা খুব পছন্দ হয়েছে নটটা কালদুম গেটাবে আছে শুধু নটটার লেসটা ফুল সাদা আছে যদি লেসটা কালো থাকতো নটটা পুরো কালদুম ছিল তো পায়ের পায়রাটার পাঞ্জা দেখতে পাচ্ছো পুরো লাল কালার পাঞ্জা আছে আর এই যে পায়রার চোখ তোমরা দেখো এটাও বাজির পায়রা চারটে পাঁচটা করে উপরে বাজি আছে তো দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে পায়রার দুম তো নেক্সট আরেক জোড়া নিচ্ছি ওই জোড়াটা হচ্ছে লাল কাঠ তো একটা হচ্ছে চটিয়ার লাল কাঠ আর একটা হচ্ছে সিম্পল লাল কাঠ এই যে এটা হচ্ছে নর এই পায়রাটার অনেক কাহিনি আছে এই পায়রাটা আমার আর দাদার বাড়ি ছিল সেই দাদার বাড়িতে এটা আগুনে পুড়ে গেছিলো তা সেই দাদার কাছ থেকে দাদা নিয়ে এসেছে তো তোমরা পায়রার চোখ দেখতে পাচ্ছো পায়রাটার সাইজ দেখো পায়রাটা বিগ সাইজের মধ্যে পায়রাটা খুব ভালো পায়রা তার পায়ের ডানাটা দেখো দাদা এই যে পায়রা তোমরা ডানাটা দেখতে পাচ্ছো এটা এপারের ডানা তাদের এপারের ডানা দেখি এই এটা হচ্ছে ডানার পায়রার এ পায় ডানা এই যে পায়রার দুম দেখতে পাচ্ছ তো এই পায়রাটার খুব ঘন বাজি পায়রাটার অ্যাকচুয়ালি আমি নিচ্ছি পায়রাটার বাজি আমার খুব পছন্দ হয়েছে দাদার বাড়ির সেরা পায়রা দাদা বাইরে চলে যাচ্ছে বলে দাদা আমার কাছে বেছে দিচ্ছে পায়রাটা অনেক বয়স আছে কিন্তু এর বাচ্চা যেগুলো আছে এগুলো খুব ভালো রেজাল্ট করে তো এর এবার তোমরা দেখে নাও এই যে এর যে কটা চারটে পায়রা কিনলাম আমি চারটে পায়রার মধ্যে সবথেকে আমার কাছে এই পায়রাটা ভালো লেগেছে চটিয়ার লাল কাঠ গিরিবাজ তো তোমরা চোখটা দেখতে পাচ্ছ ফুল সাদা আছে চোখটা লাল কোনো ছাপ নেই চোখের মধ্যে তো তোমরা পায়রার ডানাটা দেখতে পাচ্ছ এই সাইডের খুব সুন্দর ডানা রয়েছে এই সাইডে এই পায়রাটা খুব ঘনবাজি নর্মাদা দুটো একদম সেম কোয়ালিটির খুব ঘনবাজি পায়রাটা সাইজটাও খুব ভালো পায়রাটার দেখতে পাচ্ছ এটা হচ্ছে পায়রার গেট তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও